নিয়ে দেখবেন কোনো আঘাত পায় না সে কখনো তাহলে ভাঙার কোনো প্রশ্নই না সেক্ষেত্রে বোঝা যায় যে সফট টিস্যুতে সমস্যা বা নরম অংশের সমস্যা সেটা এমআরআই দিয়ে আমরা খুব সহজেই আর এমআরআই খুব গুরুত্বপূর্ণ একটি চিকিৎসা ডায়াগনোসিস পদ্ধতি যার মাধ্যমে এই এই যে ডিসপ্রোলাপস যেটা খুব গুরুত্বপূর্ণ কারণে বলেছেন কোমর ব্যথা সেটা নির্ণয় করা যায় জি আপনি অবশ্যই সেটা এমআরআই হচ্ছে আমরা কনফার্ম করার জন্য আসলে করি বেসিক্যালি বেশিরভাগ রোগী আমরা ক্লিনিক্যালি বুঝতে পারি যে তার কোমরের কোথায় সমস্যা কোন রুট অনুযায়ী আমরা তার রেডিয়েশনটা পেয়ে থাকি রুট অনুযায়ী তার অবস্থা পেয়ে থাকি যেমন বৃদ্ধাঙ্গুল অবশলে বুঝতে হবে বা কাজ না করলে বুঝতে হবে তার এল ফোর ফাইভের সমস্যা মানে এটা অ্যাকর্ডিং টু ডারমাটোম আমরা কিন্তু এক্সক্লুড করতে পারি তারপরও সেটা কনফার্ম করার জন্য আমরা অনেক সময় এমআরআই করি এবং এমআরআই খুব সহজে এবং নিরাপদ চিকিৎসা পদ্ধতি খুব রেডিয়েশন হ্যাজার্ড হ্যাজার নেই যেটা এক্স রেতে আছে এক্স রেতে রেড ব্লাড সেল আপনি জানেন ভেঙে যেতে পারে তো তা থেকে হ্যাজার্ড আছে এবং ক্যান্সারের মতো বারবার আর আমরা এটা আগে এক্স রে পরে আসছিল মাইলোগ্রাম মাইলোগ্রামের পর সিটি স্ক্যান তারপরে এমআরআই তো এমআরআই দিয়ে আমরা যে কোনো এই মেরুদণ্ড বা কোমরের যে কোনো সমস্যা আমরা বের করতে পারি সব ক্ষেত্রে যে এমআরআই লাগবে তা না আমাদের বেশিরভাগ ক্ষেত্রে আমরা এটা করতে পারি আর আমাদের এই কোমরের আরো বিভিন্ন কারণ আছে যেটা আমরা বলছিলাম প্যাথোলজিক্যাল কজ সেগুলো কিন্তু এমআরআই খুব সহজে আমরা ডায়াগনোসিস করতে পারি আপনি বলেছেন যে ব্যথা পায় করছে কিন্তু উৎপত্তি স্থলটা কিন্তু কোমরে তো হাঁটু ব্যথা তো আরো অনেক কারণ থাকতে পারে একটা হচ্ছে আপনি বললেন যে উৎপত্তি স্থল মেরুদন্ড থেকে হাঁটুতে ব্যথা আসলো আর কি কি কারণে হাঁটুতে ব্যথা হতে পারে আমি হাঁটুর একটা ছবি দিচ্ছি যে এটা হাঁটু ব্যথার সবচেয়ে কমন কারণ এবং সারা ওয়ার্ল্ডের রিসার্চে তাই প্রমাণিত হয়েছে অস্টিওআর্থ্রাইটিস অস্টিওআর্থ্রাইটিস হচ্ছে যেটা আমাদের দেশে মানুষ পরিচিত সবাই আপনার কাছে হয়তো রোগী এসে বলে যে আমার হাঁটু হাড় ক্ষয় হয়ে গেছে ডাক্তার সব বলেছে তো ক্ষয় রোগ এই নর্মাল ছবি এটা একটা ডায়াগ্রাম আঁকা হাতে আঁকা যে সাদা যে অংশটা দেখা যায় এটা হচ্ছে কুশন উপরে থাকে এবং একটার সাথে আরেকটা যেন ঘর্ষণ না লাগে এবং ইঞ্জুরি না হয় এটা লাগানো আছে গদির মতো গদির মতো এই কুশনটাই আস্তে আস্তে ক্ষয় হয়ে যেতে পারে সেটা আপনার পাশে যে ছবিটা সেটা বুঝে যাচ্ছে ক্ষয়ের কুশনটা নাইক লাল হয়ে গিয়েছে মানে দুই হাড় আরও ইনফ্লামেশন হতে হতে হাড় বেড়ে যেতে পারে আমরা যদি এক্সরে করি দুইটা হাড় ক্ষয়ও হয় আবার হাড় বেড়েও যেতে পারে প্রথম হাড় ক্ষয় হবে তারপর আস্তে আস্তে হাড় বেড়ে যাবে বেড়ে গিয়ে দুইটা হাঁটও কিন্তু একসাথে জোড়া লেগে যেতে পারে এবং এক পাশে বেশি ক্ষয় হয় আরেক পাশে কম হয় হাঁটা পাটা বেঁকে যেতে পারে এর কারণ কি এত অস্ট্রোয়াথরাইটিস এত হচ্ছে আজকাল এর কারণ কি আচ্ছা অস্ট্রোয়াথরাইটিস যেটা হচ্ছে প্রথমত বেশিরভাগ কারণ হচ্ছে এইজিং একটা ব্যাপার এইজিং প্রসেস আর দ্বিতীয়ত আপনার হচ্ছে রুগী সঠিক সময় ডায়াগনোসিস না করা অবহেলা যে হাঁটু ব্যথা হলো ব্যথার সুদ খাচ্ছে এটা কনফার্ম ডায়াগনোসিস সে করে না হাঁটু ব্যথা হলো চেয়ারে বসে নামাজ পড়ছে সিঁড়ি বা বন্ধ করে দিল চলাফেরা মুভমেন্ট করে দিল এত আরও এনকালোজড হয়ে যাবে এবং আরও ফিক্সড হয়ে যাবে যদি জোড়াটাকে আপনার জানেন জোরার ভিতরে একটা সাইনোভিয়াল ফ্লুইড থাকে যেটা পিচ্ছিল কারক হিসাবে এবং জোড়াটা গ্রিজের মতো কাজ করে যেমন চাকার ভিতরে গ্রিজ থাকে হ্যাঁ সেই গ্রিজটা আপনি যদি মুভমেন্ট না করেন আপনি এক্সারসাইজ না করেন আরও বেশি প্রোডাকশনটা কমে যাবে এবং জোড়াটা একটু দেখি আমরা ছবিতে এই ছবিতে সেটা হচ্ছে যেটা বলছিলাম যে এক পাশে ক্ষয় বেশি হলো আরেক পাশে কম হলো তাহলে হাঁটুটা বেঁকে যেতে পারে ইজ জেনু ভ্যালগাম ভ্যারাস দুইটা ডিফোর্মিটি হাঁটুতে এবং রিকার ভেটম আরেকটা হচ্ছে পিছনে হাঁটু চলে গেছিলো এটা যদি আমরা রুগীরা হাঁটু এক্সপোজ করে দেখি দেখা যায় যে একটা পা ভালো সোজা একটা বেঁকে আছে হাঁটুও তো কষ্ট হচ্ছে না হাঁটু রুগী কিন্তু জানেও না যে তার এত বড় একটা প্রবলেম তৈরি হয়েছে সে আস্তে আস্তে পঙ্গুত্ত্ববরণ করছে এখানে তো মেডিকেল ইমার্জেন্সি হচ্ছে না রুগী বুঝে না সে মনে করে যে ব্যথার ওষুধ খেয়ে খেয়ে ম্যানেজ করে আস্তে আস্তে সে পঙ্গুত্ত্ববরণ করে সে সেই জীবনটাকে নিয়ে বেছে নেয় এই হাঁটু যে যখন অস্ট্রিয়ার্থের মানে যদি কারো হয়

আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশে